আসসালামু আলাইকুম আইটি এডুকেটিভ হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়টি হচ্ছে কিভাবে একটি নতুন ফোন কেনার আগে আপনার মোবাইলটি চেক করে দেখবেন ভালো আছে কিনা অথবা খারাপ কিনা। তো চলুন শুরু করা যাক। তার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি নাম হচ্ছে টেস্ট এম। এটা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো এখানে ক্লিক করবেন টেস্ট এম, এটাতে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, কুইক টেস্ট অ্যান্ড ফুল টেস্ট। কুইক টেস্ট হলো কোনো ইমার্জেন্সি কোনো কিছু টেস্ট করতে চাইলে এটাতে দিবেন, আর আপনার যেহেতু ফোনটি কিনবেন তাহলে আপনি ফুল টেস্টই দিবেন, কারণ পুরো মোবাইলটি চেক করা দরকার। ফুল টেস্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন, তো আমরা এখানে স্টার্ট ক্লিক করব, স্টার্ট। তো আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা, এটি দেখিয়ে দিচ্ছে আমরা কীভাবে ইউজ করবো এটা। তো এভাবে দিবেন আপনারা, এভাবে দিবেন। আর আমাদের ফোনে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এরকম হলুদ দেখাবে, তার মানে আমার সেটে প্রবলেম রয়েছে। তো এটাতে কোনো প্রবলেম নেই, তার জন্য গুড জব রয়েছে। তো আমরা এখন নেক্সটে যাব, নেক্সট টেস্ট স্পিকার। স্পিকার যেহেতু আমরা মাইক্রোফোন ইউজ করছি তার জন্য দেখাতে পারছি না, সরি। তো আপনারা স্কিপ, অত আমি স্কিপ দিলাম, আপনারা স্টারে ক্লিক করবেন। এভাবে প্রত্যেকটা এভাবেই স্টাডি ক্লিক করে চেক করতে পারবেন। তো আমি স্কিপ দিলাম, ইয়েস স্কিপ, ইয়েস। মাইক্রোফোন যেহেতু আমি মাইক্রোফোন ইউজ করছি তার জন্য দেখাতে পারছি না, সরি। তো আপনারা এভাবে স্টাডি ক্লিক করে প্রত্যেকটা জিনিস আপনারা চেক করতে পারবেন। তো আমি স্কিপ দিলাম, ইয়েস। হেডফোন, মানে আপনি একটা হেডফোন কিনবেন, আপনার হেডফোনে কর্ডটা কি ঠিক আছে কি না তার জন্য এটি স্টার্ট বাটনে ক্লিক করে চেক করতে পারবেন। তো এটি হচ্ছে আসলে মূল কাজ, এভাবে আপনারা স্টার্ট দিয়ে আপনারা চেক করতে পারবেন আপনার ফোনটি ঠিক আছে কি না, অথবা আপনারা পুরাতন ফোন কেনার আগে এটি দিয়ে ভালো করে চেক করতে পারবেন। এটি একটি সুন্দর অ্যাপ্লিকেশন। তো আমার এই চ্যানেল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।